ওদের মতো মেয়েদের ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখা যায় কভার পিকচারে কোরআনের ছবি, কিন্তু তুই কোরআন পড়তে পারিস না। প্রোফাইল পিকচারে মক্কা শরীফের ছবি, কিন্তু তুই যেটা আপলোড করার যোগ্যতাই রাখিস না। এখানে যোগ্যতা কি হলো? অনেক কিছু। তোর ফিচার ফটোতে পাচক তো নামাজের ফায়দার কথা, কিন্তু তুই একক তো পড়িস না। আর একটু নিচে নামলেই দেখা যায় তোর টলটনে রলবলে সুন্দর শরীরের সব পাট পাট ছবি। এই ফেসলিমের বাড়ি কোথায়? এটা কি ইসলামের অবমাননা নয়? দেখ তোর মুখে কি আল্লাহর নামটা মানায়? তাহলে আমি কার নাম নিব? আমি মুসলিম, আমি তো আল্লাহর নামই নিব না। তুই বা তোরা মুসলিম না, এই যে বললাম শুধুমাত্র এদেশে মুসলিম বেশি, তাই তোরা মুসলিম পরিচয় দিস। অ্যাকচুয়ালি তোদের নিজেদের তৈরি করা খোদা আছে, যে খোদা তোদেরকে স্বাধীনভাবে উল্টা পাল্টা করে চলতে আর হাউল ভাবে পোশাক পড়তে বলেছে। আমি শাড়ি হিজাব এগুলি কি পরি না, নাকি সেদিন তোর চোখে সমস্যা থাকে? হিজাব পরা পিক আপলোড করে লিখিস অনেক দিন পর হিজাব। বাহ, একদিন হিজাব পরে তুই উদ্ধার করে দিয়েছিস। একদিন বোরকা পরে ফেসবুকে স্ট্যাটাস দিস, কেউ একজন পড়তে বলেছিল। আর তোদের শাড়ি পরা থাকলে বুকের উপর থেকে কাপড়টা নামিয়ে ফটোশুট শুরু করিস, যতটা সম্ভব নিজের বডি শো আপ নিয়ে ব্যস্ত থাকিস, আলাদা আলাদা ভাবে নিজের বুক পিঠ ঠোঁট চুল। আর তোর মুখের দিকটা ছবিতে ঠিক মতো আসুক আর না আসুক, বুকের মাপটা ঠিকই আসে। এটা কি আল্লাহকে অপমান করা নয়? তুই নিজেকে নিজের স্বাধীনতার আদলে শরীরকে প্রোডাক্ট বানিয়ে ফেলেছিস, নোংরা সিনেমার থেকেও নোংরা তোদের চলাফেরা। এবার বুকে হাত দিয়ে বল, আল্লাহকে তুই অপমান করছিস না? বিশেষ দিনে তোর বয়ফ্রেন্ডের ক্যাপাসিটি থাক আর না থাক, তোর সাথে ম্যাচিং করে পোশাক না পরলে তোর সম্মান থাকে না। তবে একটা চমৎকার বিষয় হলো, সারাদিন তোর ডিমান্ড থাকলেও দিন শেষে বিয়ের জন্য সব ছেলে একটা ভালো মেয়েই খুঁজবে। আর তুই তো নিজেকে খারাপ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করিস। তোর ফেসবুক প্রোফাইলে কি লেখা থাকে? আই এম এ ব্যাড গার্ল উইথ দ্য লট অফ ব্যাড হ্যাবিটস। এটা কি ইসলামকে অপমান করা নয়? যার লাইফে যাবি তার লাইফটা তো পুরা